for me. Corona health Corona health center আয়োজনে আজকের এই ভার্চুয়াল আলোচনায় উদ্বোধনী সভায় উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে ডাক্তার ফরহাদ আলী দুলাল, মাননীয় উপদেষ্টা সম্মানিত সভাপতি বাংলাদেশ, আর এখানে উপস্থিত আছেন বরগুনা জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। সকলে আমার বরগুনা জেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে এটা কোন উদ্বোধনী সভা না, আমাদের করোনা হেলথ সেন্টার উদ্বোধন হয়েছে, আমরা শুরু করেছি জুলাই মাসের 13 তারিখ থেকে। সেই থেকে আমাদের কার্যক্রম চলমান আছে, মাঝখানে পুলিশি বাধায় 4 দিন বন্ধ ছিল, পরে আমরা উত্তরতল পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা আবার 4 দিন পরে আমরা শুরু করেছি। সেই থেকে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং ইতিমধ্যে এই হেলথ সেন্টার থেকে আমরা 300-র অধিক আমরা রেজিস্ট্রেশন করে দিয়েছি এবং আমরা 20-25 জন আমরা করোনা রোগীদের আমরা সহায়তা করেছি এবং আমরা 4-5 জন করোনা মৃত রোগীকে বিএনপির সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি এবং আমাদের এখানে সকাল সন্ধ্যা পর্যন্ত পার্টি হয়েছে। আমরা এই হেলথ সেন্টার নিজেদের স্থানীয় দলীয় নেতৃত্ব সহযোগিতা নিয়ে আমরা এটা চলমান রেখেছি। যেহেতু এখানে আজকে উদ্বোধন না, আমার উদ্বোধন হয়েছে আজ 1 মাস আগে, যেটা আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সে নিজে উদ্বোধন করেছে, বিলটি যান শিবির 13 জুলাই এটা উদ্বোধন করেছে। আমরা আজকে মূলত এই অনুষ্ঠানে আয়োজন করেছি শ্রীনাপার পরামর্শে, যেহেতু আমরা কেন্দ্র থেকে গেল 3 দিন আগে আমরা কিছু এই করোনা সংক্রান্ত কিছু ওষুধপত্র পেয়েছি এবং পিডি পেয়েছি এবং এগুলি আমরা মাস্ক পেয়েছি, এগুলি আমরা উপজেলায় যেখানে হেলথ সেন্টার চালু আছে আমাদের লোকজন যারা বিভিন্ন কাছে অসুস্থ রয়েছে আমাদের জানা মধ্যে এইগুলি তাদের মধ্যে বিতরণ করার জন্যই আজকে মূলত আমরা আপনাদের মাধ্যমে এই সভাটির আয়োজন করেছি। আমি এই বলে আমি আমার কথা আপাতত শেষ করছি, আর এখন এখানে যারা উপস্থিত হয়েছেন এদেরকে পরিচয় করিয়ে দিবেন আমাদের জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেব। ঔষধ এবং বিভিন্ন সরঞ্জাম আজকে সেই ভার্চুয়াল সভার পদ্ধতি আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। তো আমরা আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রথমেই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আজকের এই সভার প্রধান অতিথি আমাদের সম্মানিত নেতা ডাক্তার মোহাম্মদ ফরহাদ হালেন ডোনার, যিনি মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা এবং নির্বাহী প্রধান শহীদ জিয়াউদ্দৌলা ফাউন্ডেশন। আজকের এই সভায় আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছে আমাদের আন্দোলন এবং সংগ্রামের নেত্রী জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগ এবং বিভাগীয় সমন্বয়কারী করোনা হেলথ সেন্টার সংগ্রামী নেত্রী সাবেক সাংসদ জনতা অ্যাডভোকেট বিলকে চান শ্রেণ। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছে সম্মানিত নেতা ডাক্তার হারুনা রশিদ, প্রখ্যাত চিকিৎসক এবং সম্মানিত সভাপতি বিয়াক বাংলাদেশ, সম্মানিত করোনা জেলা বিএনপির তরফ থেকে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য করোনা জেলা বিএনপির তরফ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যে আপনারা জানেন যে করোনার একটি ভয়াবহ অবস্থা বর্তমানে বিরাজ করছে, বর্তমানে প্রতিদিন করোনা আক্রান্ত রোগের সংখ্যা এবং করোনা আক্রান্তের সংখ্যা হু করে বাড়ছে। এই জেলায় নানা অপতলতার মধ্যেও আমরা বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছি করোনা রোগীদের পাশে থাকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য। আজকের এই সভায় আমাদের জেলা বিএনপির আজকের এই ভার্চুয়াল সভায় আমাদের ভার্চুয়াল উপস্থিত হয়েছেন
বাংলাদেশ জাতীয় দলের তথা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নন্দিত জননেতা সংগ্রামী জেলা বিএনপির বিভিন্ন সভাপতি আব্দুল ইসলাম মোল্লা আজকে এই ভার্চুয়াল সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির অত্যন্ত প্রবীণ নেতা জেলা বিএনপির ঊর্ধ্বতন সহ সভাপতি বরগুনা সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সংগ্রামী জননেতা জনাব এজেন্ট সালে ফারুক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির অন্যতম সহ সভাপতি বরগুনা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক জেলা মহিলা দলের সম্মানিত বেগা সংগ্রামী দেবী জনাব রিমা জামান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির অন্যতম নেতা বেতাগি উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সংগ্রামী নেতা জনাব প্রভাষক জাকির হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির অন্যতম নেতা পৌর বিএনপি বেতাগি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সংগ্রামী নেতা জনাব বিজেন্দ্র রহমান খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পৌর বিএনপি নেতাকে পৌর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মল্লিক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সদর উপজেলা কমিটির সভাপতি যুগ্ম আহ্বায়ক সাবেক তুহর সম্পাদক সংগ্রামী নেতা আব্দুল হক হাওলাদার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বরগুনা জেলা কমিটির জেলা যুব দলের সম্মানিত সভাপতি সংগ্রামী যুব নেতা জনাব জাকির হোসেন মোল্লা আমাদের মাঝে উপস্থিত রয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটির সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী স্বেচ্ছাসেবক দল নেতা জনাব মনিরুজ্জামান মনির আমাদের মাঝে উপস্থিত রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরগুনা জেলা কমিটির সংগ্রামী সদস্য সচিব সম্মানিত নেতা জনাব মোহাম্মদ নাসির হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছে। জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা সদর উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব সংগ্রামী যুব নেতা জনাব পারভেজ লিঙ্কন পারভেজ হোসেন লিঙ্কন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জেলা যুব দলের সম্মানিত সহসংগ্রামী সম্পাদক সংগ্রামী যুব নেতা জনাব শহীদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছে। জেলা ছাত্র দলের ঊর্ধ্বতন সহসভাপতি সংগ্রামী সম্পাদক জনাব গোলাম রাশেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী নেতা জনাব রাসেল খান আমাদের মাঝে উপস্থিত রয়েছে। জেলা ছাত্র দলের অন্যতম নেতা বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক ছাত্র গোলাম রাসেল খোকন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী ছাত্র দল বরগুনা পৌর কমিটি পৌর ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব জনাব মোহাম্মদ নাদিম মাহমুদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জেলা ছাত্র দলের নেতা সুজন সিংহা সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতারা অনেক ছাত্র নেতৃবৃন্দ এখানে রয়েছেন, যুব নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন তৃণমূল বিএনপির অনেক নেতৃবৃন্দ রয়েছেন যাদের সকলকে এবং আমাদের যুব দলের বরগুনা সদর উপজেলা যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শিমুল জোয়ান সাজ্জাদ শিমুল আছে সহ বিভিন্ন আমাদের মাঝে আজকে আপনি জানেন যে এই করোনা আক্রান্তের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে নিয়ে আমাদের আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আব্দুল মতিন রয়েছেন আমাদের মাঝে সম্মানিত নেতৃবৃন্দ। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে আজকের এই অনুষ্ঠান আমাদের করতে হয় বিনা এখানে প্রশাসনের একটি দৃষ্টি এখানে রয়েছে, প্রশাসন এখানে জোর হতে দিচ্ছে না, যে কারণে অনেক নেতৃবৃন্দ রাস্তার বাহিরে অফিসে ঢুকতে পারছে না, তারা বাহিরে অবস্থান করছে। সম্মানিত নেতৃবৃন্দ আর এখন আর আমি আমার পরিচয় করবো শেষ আজকের এই ভার্চুয়াল সভায় এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ আন্দোলন সংগ্রামের নেত্রী আমাদের পরীক্ষিত অভিভাবক সংগ্রামী নেত্রী জনাব অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন সম্মানিত নেতৃবৃন্দ একটু দৃষ্টি আকর্ষণ করবো আমাদের জেলা বিএনপির নির্বাহী সাধারণ সম্পাদক উনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যায় আজকের এই সভায় উনি উপস্থিত হতে পারেনি, আজকে এই সভার মধ্য দিয়ে তার আশু রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখছেন আমাদের প্রাণ নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন।
ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের ওইটা একটু আনমিউট, আপনারা মিউট করেন, বরগুনা জেলাটা একটু মিউট করেন। হ্যাঁ ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরগুনা জেলা বিএনপির করোনা হেল্প সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই সুরক্ষা বিতরণ প্রোগ্রামে আজকে সবার আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আমাদের চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী প্রধান, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা এবং অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব আব্দুল আলিম ডোনার ভাই, এখানে উপস্থিত আছেন বরগুনা জেলার সভাপতি যিনি আজকে সভার সভাপতিত্ব করছেন জনাব নজরুল ইসলাম। আপনারা জানেন যে বরগুনা জেলার সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল হালিম থাকতে পারেননি, এখানে উপস্থিত আছেন জনাব সালে ফারুক ভাই, এখানে উপস্থিত আছেন আমি দেখি সাংগঠনিক সম্পাদক শাহিন আছে, জয়েন্ট সেক্রেটারি আমাদের মহিলা দলের সভানেত্রী রিমা জামান উপস্থিত আছেন, এখানে উপস্থিত আছেন বেতাগী উপজেলার নান্না ভাই আছেন এবং বিভিন্ন বিএনপির বিভিন্ন জেলার সংগ্রামী নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন বরগুনা জেলার, এবং আমি দেখেছি এখানে জেলা যুব দলের সভাপতি জাহিদ মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহ্বায়ক এবং সদস্য সচিব সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা একটু বলে দিতে চাই, আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন অধ্যাপক হারুনুর রশিদ সভাপতি ড্যাব, আমরা বরগুনা জেলার পক্ষ থেকে তাকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি দুই আমাদের যে অতিথি, আমরা আসলেই ভাগ্যবান যে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ড্যাব দুইজন প্রধান ব্যক্তি আজকে বরগুনা জেলার এই প্রোগ্রামে উপস্থিত আছেন। এবং আমি খুব সংক্ষেপে বলতে চাই যে বরগুনা জেলা 13 জুলাই তাদের এই করোনা হেল্প সেন্টার শুরু করেছে এবং পুলিশ প্রশাসন তখন তাদেরকে সেই প্রশাসন এই করোনা হেল্প সেন্টার বন্ধ করে দিয়েছিল তাদের প্রশাসনিক ক্ষমতা বলে, পরবর্তীতে আবার তারা সাংবাদিক সম্মেলন করে এবং পুলিশ সুপারের আবার এই করোনা হেলথ সেন্টার যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে করোনায় যারা নিহত হয়েছে সেই লাশ নিয়ে যাওয়াটা আসলে, এবং জানেন যে বরগুনা অনেক রিমোট এরিয়া, সেখানে তালতলি আমতলি বামনা বামনা পাথরঘাটা এবং অনেক দূরে দূরে এদের উপজেলাগুলো, এবং যেটা অত্যন্ত আমরা জানি যে ঝড় বৃষ্টি বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার সাথে তাদের যুদ্ধ করে জীবনযাত্রা চালু করেছে এবং চেষ্টা করছে, এবং প্রথম থেকে তারা মাস্ক বিতরণ করেছে, বিভিন্ন সচেতনতামূলক তারা কাজ করেছে, লিফলেট বিতরণ করেছে এবং অক্সিজেনের মাস্ক অক্সিজেন ফ্রি অক্সিজেন সেবা তারা দিয়েছে, তাদের স্বল্প ক্ষমতার বিএনপির মাধ্যমে তারা ওষুধ পেয়েছে এবং তারা ইচ্ছা প্রকাশ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ড্যাবের দুজন প্রধান ব্যক্তির মাধ্যমে তারা এটা বিতরণ করতে চায়। প্রথম দিন তারা এই অনুষ্ঠান, এই কারণেই আজকে এখানে উপস্থিতি। আমি বরগুনা জেলার পক্ষ থেকে আব্দুল আলিম ডোনার ভাই এবং আমাদের হারুন ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এরপরে শাহিন হারুন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আনমিউট করেন, আনমিউট আনমিউট করে নেন, আপনারটা মিউট হয়ে গেছে, আনমিউট করেন, খুলে নেন মাইকটা, খুলে নেন। হারুন ভাই আপনি বক্তব্য রাখেন।
জি ভাই, আপনার বক্তব্য ওনারা ঘোষণা দিয়েছেন তো নেট প্রবলেম ছিল, শুনতে পারেননি আপনার বক্তব্য। জি বিসমিল্লাহির রহমানির রহিম। বরগুনা জেলা বিএনপি আয়োজিত করোনা হেলথ সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অতিথিবৃন্দ, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদিকা জনাব বিলকিস শিরিন, আজকের উপস্থিত অতিথি জিয়া রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর অধ্যাপক ফরহাদ আলিম ডোনার সহ বরগুনা জেলার সম্মানিত বিএনপি স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল সহ সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি প্রথমেই আমার বক্তব্যের প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ সারা দেশের মতোই আপনাদের এইখানেও এই জনকল্যাণমূলক অনুষ্ঠানেও পুলিশি বাধার সম্মুখীন আপনারা হয়েছেন। আপনাদের এই সমাজসেবামূলক কর্মকাণ্ড করতে না দেওয়ার জন্য পুলিশ বাধা দিয়েছে আমরা জানি, এবং এইরূপ শেরপুর, গোপালগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের জনাব তারেক রহমানের নির্দেশে স্থাপিত করোনা হেলথ সেন্টার যাতে কাজ করতে না পারে তার জন্য এই অবৈধ সরকারের পেটোয়া বাহিনী বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীদের বাধা দিয়েছে। আপনারা শত বাধা উপেক্ষা করেও আজকে এখানে সমবেত হয়েছেন মানুষের কল্যাণে, জনমানুষের আত্মমানবতার সেবায়, সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাথীবৃন্দ, আপনারা জানেন যে করোনা মহামারী রোগটি সারা পৃথিবীব্যাপী এক মহা দুর্যোগের অবস্থা সৃষ্টি করেছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ব্যতিক্রম শুধু এই জায়গায় বাংলাদেশের, এর ব্যবস্থাপনায় এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ, এবং এই সরকার এর ব্যবস্থাপনায় ব্যবস্থা না নিয়ে তারা দুর্নীতির মহাযজ্ঞে ব্যস্ত হয়ে পড়েছে। আপনার মাস্ক থেকে আরম্ভ করে যা কিছু ক্রয় বিক্রয় করছে সমস্ত কিছুতে তারা তাদের নিজস্ব দলীয় কর্মীদের লাভ করছে, এবং যার কারণে আজকে কিন্তু বিনা অক্সিজেনে, বিনা হাসপাতালে রোগীরা মারা যাচ্ছে রাস্তাঘাটে। এই অবস্থায় আমাদের আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদেরকে নির্দেশ দিয়েছে, আমাদেরকে নির্দেশ দিয়েছে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। তারই ধারাবাহিকতায় আপনারা আজকে এই করোনা হেলথ সেন্টার উদ্বোধন করছেন, আমি সেই জন্য ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আপনাদের এই মহতি কার্যক্রমে আমাদের পক্ষ থেকে যার কিছু দরকার সাহায্য, সহায়তা, পরামর্শ আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। খোদা হাফেজ। বিলকিস আপা, ওরা এই তোমরা প্রধান অতিথিকে বক্তব্য দিয়ে দেন, এই নজরুল ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আজকের এই সুরক্ষা এবং অন্যান্য আমাদের যে ঔষধ। আজকে সভার প্রধান অতিথি ডাক্তার আব্দুল হালিম ডোনার এ পর্যায়ে বক্তব্য রাখবেন, এবং নির্বাহী প্রধান জিয়াউর রহমান ফাউন্ডেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বগুড়া জেলা করোনা হেলথ সেন্টারে স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
নজরুল ইসলাম মোল্লা উপস্থিত, দেবের সম্মানিত সভাপতি জনাব হারুনুর রশিদ উপস্থিত, এই বরিশাল বিভাগের এবং বরিশাল বিভাগের জনপ্রিয় নেত্রী এবং আমাদের ভবিষ্যৎ বিভাগের সাংগঠনিক সম্পাদক, যিনি ইতিমধ্যে সকল জেলায় করোনা হেলথ সেন্টার চালু করে দিয়েছেন, এখন দ্বিতীয় ধাপে যাচ্ছেন ওষুধ সামগ্রী বিতরণ এবং অন্যান্য কাজে, সেই সেই অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনাপা উপস্থিত, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল বিএনপি মহিলা দল, অন্য অন্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বক্তব্য শুরুর আগেই আপনারা জানেন গতকালই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 77তম জন্মদিন চলে গেছে। আমরা ওনার জন্মদিনের ওনাকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এই করোনা, এই যে এই একটা অবৈধ সরকার, এই অবৈধ সরকারের ভুল সিদ্ধান্তের জন্য আজকে করোনা এইভাবে বাংলাদেশে কন্ট্রোল করার বাইরে চলে গেছে। আপনারা জানেন যে এই করোনার যে পরিস্থিতি, এটাকে প্রথম থেকে তারা অবহেলা করছে, প্রথম থেকে তারা প্রচারণায় অংশগ্রহণ করেননি। তারা আমাদের বিএনপি থেকে বলা হয়েছে জাতীয় কমিটি গঠন করার জন্য, সেই জাতীয় কমিটি গঠন করেনি। এবং যেই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ভ্যাকসিনেশন, সেই ভ্যাকসিনেশন নিয়ে যে কী তুলকর্মকাণ্ড শুরু হয়েছে আপনারা সেটা জানেন। বর্তমানে বাংলাদেশে ভ্যাকসিনের প্রয়োজন হয়েছে, মোট হয়েছে প্রায় 25-27 কোটি ডোজের প্রয়োজন, কিন্তু ভ্যাকসিন এখন পর্যন্ত দেওয়া হয়েছে মাত্র 2 ডোজ দেওয়া হয়েছে মাত্র 70 লাখ লোককে। আল্লাহ জানে কতদিনে শেষ হবে, এটা এটা বলা যাবে না। এবং আমাদের যখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আমাদের দেশে বাইরে পার্শ্ববর্তী দেশে দেখা দিয়েছিল, তখনও কিন্তু বিএনপি একটা কথা খুব জোর গলায় বলছিল, সেটা হচ্ছে বর্ডারটা সিল করে দিলে এই রোগটা আমাদের এখানে আসাটা আসতে এত সহজ হবে না। কিন্তু এই সরকার সেটাও ঠিক মতো করে নাই, কারণ হারুন ভাই যে কথা বলছে, তারা এখান থেকে কীভাবে তাদের অর্থনীতিকে লাভ করবে, কোথার থেকে কী চুরি করবে, কোথার থেকে কী টাকা ইনকাম করবে, এইটা নিয়ে ব্যবস্থা ছিল। আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদেরকে এত পুলিশে বাধার পরেও আপনার জনগণকে সেবার জন্য আপনারা কাজ করতেছেন। আমরা আশা করি ড্যাব জিয়ারমান ফাউন্ডেশনের জন্য তারেক রহমানের নির্দেশে ড্যাব ও জিয়ারমান ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা যে ওষুধ সামগ্রী পাইছেন সেটা দিয়ে আপনাদের কিছুটা হলেও সাহায্য হবে। আমরা এরপরেও আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, যে কোনো জিনিস আমাদেরকে বললে আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। অতএব আপনারা যে এই যে মানুষের দ্বারে যাচ্ছে, এটাই বিএনপি রাজনীতি, এটাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতি। আমরা যে মানুষের জনগণের দল এটা প্রমাণিত। এই করোনার সময় আমাদের নেতা নেত্রীরা যে হারে অত্যাচার, যে ধরে মামলা, যে ধরে তাদের ব্যবসা বাণিজ্য কিছুই নাই, তারপরেও এই অবস্থার মধ্যেও আমরা এই করোনার সময় প্রায় 3.5 কোটি লোককে খাদ্য সামগ্রী দিয়েছি এবং বর্তমানে প্রতিটা জেলায় এমনকি অনেক উপজেলায় পর্যন্ত এখন করোনা হেলথ সেন্টার চালু হয়ে গেছে, যেখানে শুধু ওষুধ দেওয়া হচ্ছে তা না, সেখানে ডাক্তাররা সরাসরি চিকিৎসা দিতেছে, সেখানে আমাদের অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং অন্যান্য যে সমস্ত প্রয়োজন সবচেয়ে বড় মানুষ হচ্ছে মানুষের বাসা বাসা যাচ্ছে। আপনারা একটু আগে নজরুল ভাই যে কথা বললো, এখানে আমরা যারা টিকা নিতে চাচ্ছে তাদেরকেও আমরা সাহায্য করতেছি, কিন্তু সরকার আমাদের এই সমস্ত কর্মকাণ্ডকে পছন্দ করেন না। ওরা চায় না যে বিএনপি, কারণ ওনারা জনগণের পাশে থাকেন না, ওনারা থাকেন রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, সরকার আর আওয়ামী লীগ কিন্তু এক না, এই জিনিসটা বুঝতে হবে। ওরা যেগুলো করতেছে সেটা সরকার করতেছে, নট আওয়ামী লীগ, আর আমরা যেটা করতেছি আমরা বিএনপি করতেছি। এত অত্যাচার, এত জুলুম, এত কিছু পরেও আমরা করতেছি। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, এইটার মাধ্যমে আমরা যে আমাদের বিএনপি নেতৃবৃন্দ যাতে জনগণের কাছে যেতে পারে সেই পথ উনি সৃষ্টি করে দিয়েছেন। এবং ওনার দেখানো পথ ধরেই বিভিন্ন জেলায় প্রথমে করোনা হেলথ সেন্টার চালু হয়েছে, কিন্তু এটাতে মানুষ উৎসাহিত হয়ে অনেক উপজেলা, অনেক থানায় এখন কিন্তু করোনা হেলথ সেন্টার চালু হচ্ছে, শেষ পর্যন্ত মানে আরও অনেক জায়গায় তৈরি হবে। অলরেডি 73 জেলায় করোনা হেলথ সেন্টার চালু হয়ে গেছে। আজকেও এই ওষুধ বিতরণ প্রোগ্রাম আরও 2 জায়গা আছে, পিরোজপুরেও আছে আপনাদের, তারপরে আমাদের ব্রাহ্মণবাড়ি একটা নতুন করোনা হেলথ সেন্টার চালু হবে। আমি আজকে কথা বাড়াবো না, কারণ আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে, আমাদের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিরও কিছু আরও প্রোগ্রাম আছে, এই জন্য আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করছি। খুদা হাফেজ,
বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, দেব জিন্দাবাদ, জিয়া রহমান ফাউন্ডেশন জিন্দাবাদ। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে। রোজু ভাই মাইকটা খুলে নেন। হ্যাঁ বলেন। সময় দিয়েছেন, আমরা আসলে আপনারা ওষুধ সরবরাহ করেছেন, আপনারা না করলেও আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যেতাম। এখন আমরা আসলে আমাদের সিলিন্ডার এই যে পার্টি অফিসে দেখেন এই যে গ্যাস সিলিন্ডার, আমাদের এখানে অফিসে সিলিন্ডার রোগীর গার্ডিয়ান আছে, আমরা তাদের রেজিস্টার এন্ট্রি করে অনেক ব্যস্ততার মধ্যে আপনারা আজকে আমাদের সভা দিয়েছেন এবং আপনারা আমাদের সকলের সাথে পরিচিত হলেন, এজন্য আজকে আমি আমার দলের পক্ষ থেকে বিশেষ করে আমাদের সকল সংগঠনের জেলা রয়েছে আজকে আপনারা উপস্থিত এসেছে যাই হোক আপনারা সময় দিয়েছেন। আমরা আপনাদের নাম্বার ডাক্তার সিনেমা কাছ থেকে নিব, আমাদের আপনি আপনাদের জানাবো, আপনাদের সাথে কথা বলবো, জানাবো আপনাদের আপনাদের এই সহযোগিতা যাতে ভবিষ্যৎ অব্যাহত থাকে সেই প্রত্যাশা রাখছি। পুনরায় আপনারা মূল্যবান সময় নষ্ট করে আজকের জেলায় আমাদের সময় দিয়েছেন, এজন্য আপনাদের আবারও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের সভা এখানেই সভাপতি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।